Be everything I know. Please goodbye. Wish me well. Dekhcho Daniel? Dekhcho? Hi bolo, hi bolo.
বাচ্চারা এত ছোটাছুটি করছিল, মানে কন্ট্রোল করতে খুবই প্রবলেম হচ্ছিল, কারণ আমরা একে তো আন্ডারগ্রাউন্ডে, এখানে কোনো না কোনো নেটওয়ার্ক নাই। সো আমরা চাচ্ছিলাম সবাই একসাথে থাক, কেউ মানে এদিক সেদিক যেন না চলে যায় একা একা। দেখেছো, ওটা হচ্ছিল না, বাচ্চারা খালি মানে এদিকে দৌড়ে যায়, ওদিকে দৌড় দিয়ে চলে যায়। সো ওই জন্য খুব ভয় লাগছিল একটা পর্যায়ে, তো সবাইকে একসাথে থাকতে হবে, কারণ ফোন জায়গায় থাকা না থাকা সমান কথা, কারণ পুরো নেটওয়ার্ক নেই, আমরা তো পুরো আন্ডারগ্রাউন্ডে একদম অনেকটা নিচে। সো সবাইকে একসাথে থাকার ট্রাই করছিলাম। এদিক থেকে তানভীর ভাইয়া সে একা ঢুকে আগে ঘুরে টুরে বের হয়ে গিয়েছে, কারণ আমরা তাকে ফোন দিচ্ছিলাম, সে আমাদের দিচ্ছিল, কারণ আমরা কেউ কাউকে নেটওয়ার্কে পাচ্ছিলাম না এই কারণে। সো এই জন্যই আমরা চাচ্ছিলাম যে তানভীর ভাই যেহেতু হারিয়ে গিয়েছে, আমরা যেন হারিয়ে না যে আমরা যেন একসাথে থাকতে পারি। বাট তানভীর ভাই এসে আগে ঢুকে গিয়েছে একা। আমরা এতক্ষণ আন্ডারগ্রাউন্ডে ছিলাম, এখন আমরা উপরে চলে যাব, আই মিন গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। সো ওখান থেকে আমরা বের হয়ে যাব, আমাদের অলমোস্ট ঘোরাঘুরি প্রায় শেষ, ওখানে কিছু একটা দেখার, আই মিন হ্যাঁ এখানে বেশি কিছু দেখার না অ্যাকচুয়ালি। এখানে প্যাঙ্গুইন আছে, প্যাঙ্গুইনটাই শুধু দেখার বাকি আছে, আর তেমন কিছু নাই। বাট বাচ্চারা প্যাঙ্গুইন দেখে অনেকটা অবাক হয়ে গিয়েছিলো যে প্যাঙ্গুইন এভাবে এখানে কী করে থাকে, কারণ ওরা জানে প্যাঙ্গুইন থাকে কোল্ড জায়গায় থাকে, এবং আইস স্নো এইসব জায়গায় প্যাঙ্গুইন থাকে, এখানে কেন কীভাবে প্যাঙ্গুইন কীভাবে বেঁচে আছে, প্যাঙ্গুইন তো মারা যাবে। ওকে দানিয়েল খালি বারবার ঘুরে ঘুরে বলছিলাম প্যাঙ্গুইন তো মারা যাবে, ও তো ডেড হয়ে যাবে, কেন এখানে আছে, ওর আম্মা তো কান্না করবো ওর জন্য, ভেরি ফানি অ্যাকচুয়ালি। সো এই তো, আমি আসলে ফুললি স্যাটিসফাইড, কারণ আমার ছেলেটা অনেক হ্যাপি হয়েছে, কারণ ও যেটা যেটা চেয়েছিল, যেখানে যেখানে যেতে চেয়েছিল সব কিছুই হয়েছে ওর বার্থডেতে। সো ও অনেক হ্যাপি, দ্যাট মিন্স আমি হ্যাপি, আমরা সবাই হ্যাপি। অ্যান্ড ওর ক্লাসের ফ্রেন্ডেরও গিফট দিতে চেয়েছে, সো সেই গিফটও দিয়েছে। ওর টিচাররা সেলিব্রেট করেছে স্কুলে, ফ্রেন্ডরা, অ্যান্ড ওকে কার্ড দিয়েছে যে হ্যাপি বার্থডে টু ড্যানি, এরকম আর কি কার্ড দিয়েছে, ওকে গিফট দিয়েছে টিচার। সো রিয়েলি হ্যাপি,
এরকমটা আসলে হয় দেশের স্কুলে, ওরা বোর্ডে লিখে লিখে রাখে যে কোন কোন দিন কার কার বার্থডে, ওই দিনটা ওরা সেলিব্রেট করে, ওরা কিছু একটা দেয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা না, কিছু কিছু ছোট ছোট জিনিস আসলে হ্যাপি করে দেয় মানুষকে, সেরকমটাই আসলে। আমরা বের হয়ে গিয়েছি অলরেডি, বের হওয়ার পথে সব আমাদের বাসা আছে মামি, এগুলো ওখান থেকে চাইলে তোমরা ম্যাগনেট কিনতে পারো, এই যে সিলাই বা মাদাম কুসো এই টাইপের ম্যাগনেট কিনতে পারো, অ্যান্ড কি রিংস থাকে, ডল থাকে, বিগ বিন আছে আমাদের ফ্রিজের সাথে, সিলাই ফেয়ার আসুন, দেন হচ্ছে গিয়ে লেগো থাকে, কিছু মেডেল থাকে, বিভিন্ন টাইপের জিনিস থাকে, লাইক লন্ডনটা যে রিপ্রেজেন্ট করার মতো আর কি, সেগুলো আমার ম্যাক্সিমাম জিনিস আমার বাসায় আছে, আমি আগেরবার নিয়েছিলাম, বাট এবার আমি কিছুই নেবো না, কারণে কি খুব খালি গেলে আমার ঘরে বহুত অনেক আছে, আই মিন সো এই তো আমরা বের হয়ে গিয়েছি, আমরা একদম লন্ডন আইয়ের সামনে, রাতের লন্ডন দেখতে খুবই ভালো লাগে, অ্যামেজিং জাস্ট, কারণ এত লাইটিং, এত সুন্দর কালারফুল একটা জিনিস মানে দেখা যায়, খুবই ভালো লাগে দেখতে। আমি প্রথম দেখলাম রাতের লন্ডন, অনেক বছর আগে দেখেছি বাট মনে নাই, অনেকদিন ধরে দেখতে চেয়েছিলাম, সো এবার হয়ে গেছে দেখা। আমরা এখন খেতে যাব, আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কোথায় খেতে যাব, সো আমরা চিন্তা করলাম আমরা একটা ডিফারেন্ট জায়গায় যাই, সেটা হচ্ছে টার্কিশ রেস্টুরেন্ট ফিজ। এখানের খাবারগুলো সত্যি অনেক ইয়ামি ছিল, আমরা এখান থেকে টার্কিশ একটা ফুড অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেন স্ক্র্যাম্বল, ইটস রিয়েলি ইয়ামি, রিয়েলি ডিফারেন্ট টেস্ট। একটা হচ্ছে মিক্সড কাবাব, এটা অন্যান্য মিক্সড কাবাবের মতো না, একটু অন্যরকম খেতে, আরও অনেক খাবার অর্ডার দিয়েছে যেটা গতানুগতিক রেস্টুরেন্টে সবাই দেয়। সো এই তো এতটুকু ছিল আমার আজকের পার্ট টু ব্লগ, অ্যান্ড আমি আবার আসবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে, ততদিন আমার সাথেই থাকো, আমাকে সাপোর্ট করো, আনটিল দেন আল্লাহ হাফেজ।